Assalamualaikum warahmatullahi wabarakatuh. Online class এ সবাইকে স্বাগত। আমি সালমা আক্তার, সহকারী শিক্ষক, ইসলাম শিক্ষা। আজকে আমি তোমাদের নবম শ্রেণীর প্রথম অধ্যায় ইমাম সম্পর্কে আলোচনা করব। এখানে দেখো ইমাম শব্দটি আমনুন মূল ধাতু থেকে নির্গত, যার অর্থ বিশ্বাস করা, আস্থা স্থাপন করা, নির্ভর করা, মেনে নেওয়া ইত্যাদি। ইসলামী পরিভাষায় ইসলামের মূল বিষয়গুলোর প্রতি পূর্ণ বিশ্বাসকে ইমান বলা হয়। তাহলে ইমাম শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস করা, আস্থা স্থাপন করা, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করা। আমি যদি আল্লাহ তাআলাকে বিশ্বাস না করি তাহলে কি আমার ইমান থাকবে না? এই বিশ্বাসটুকুর নাম হচ্ছে কি? ইমান। তাহলে ইমানের পরিচয় সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনতুমিনা বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। তাহলে ইমান হচ্ছে আল্লাহ ও তার ফেরেশতাকুল, কিতাব সমূহ, রাসূলগণ, পরকাল এবং ভালো ভাগ্যের ভালো মন্দ আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, এর প্রতি কি বিশ্বাস স্থাপন করা। এটা হলো মুসলিম শরীফের হাদিস। তাহলে ইমানের তিনটি দিক রয়েছে, এই যে বিশ্বাস করতেছি, শুধু বিশ্বাস করলেই আমাদের হবে না, এই ইমানের তিনটি দিক রয়েছে। আমি তিনটে দিক সম্পর্কে আলোচনা করব। আমাদের
পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে এবং কুরআন হাদিস মোতাবেক চলতে হবে এগুলা কি আমাদের আমল অন্তরে বিশ্বাস করা মুখে স্বীকার করা দদ অনুযায়ী আমল করা তারপর এরকম ইমানে মুফাসসালে আল্লাহ তাআলা ইমানে মুফাসসালে ইমানের মৌলিক বিষয়গুলো একত্রে বর্ণনা করা হয়েছে এভাবে যে আমানতু বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কাদরিহি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত তাহলে দেখো আমি ইমান আনলাম আমানতু বিল্লাহি ওয়া মালায়েকাতিহি আমি ইমান আনলাম কি আল্লাহ তাআলার প্রতি আমি ইমান আনলাম আল্লাহ তাআলার প্রতি ও তাআর ফেরেশতাগণের প্রতি ওয়া কুতুবিহি এবং তার কিতাব সমূহের প্রতি ওয়া রুসুলিহি এবং তার রসুল রসুলের প্রতি ওয়াল ইয়াউমিল আখিরি এবং আখিরাতের প্রতি ওয়াল কাদরিহি খাইরিহি ওয়া শাররিহি এবং তকদিরের প্রতি তকদিরের ভালো মন্দ আল্লাহ তাআলার পক্ষ থেকে হয় এগুলোর প্রতি মৃত্যুর পর আবার যে আমাদের জীবিত করবেন আল্লাহ তাআলা সেটার প্রতি কি আমি ঈমান আনলাম তাহলে আমি ঈমান আনলাম আল্লাহ তাআলার প্রতি তার ফেরেশতাগণের প্রতি তার কিতাব সমূহের প্রতি তকদীর ভালোমন্দ আল্লাহ তাআলার পক্ষ থেকে হয় তার প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং মৃত্যুর পর কোন স্থানের প্রতি এসব বিশ্বাস এসবগুলো এসবের উপর বিশ্বাস করা ব্যতীত কে মুমিন হতে পারবে না তাহলে ইমান ও ইসলামের সম্পর্ক ইমান ও ইসলামের সম্পর্ক ইমান হচ্ছে কি ইমান ও ইসলামের ইসলামের সম্পর্ক ইমান ও ইসলামের সম্পর্ক ইমান অর্থ কি ইমান অর্থ হচ্ছে বিশ্বাস ইমান অর্থ বিশ্বাস আর ইসলাম অর্থ ইমান অর্থ বিশ্বাস বিশ্বাস আর ইসলাম অর্থ আত্মসমর্পণ করা ইসলাম তো আত্মসমর্পণ 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 করা আত্মসমর্পণ করা আনুগত্য করা তাহলে মানে ইমান তো আল্লাহ তাআলাকে আমরা বিশ্বাস করলাম আল্লাহ তাআলা এক অদ্বিতীয় তার কোন শরীক নেই এটা বিশ্বাস করলাম আর ইসলাম তো আত্মসমর্পণ করা আনুগত্য করা যে আল্লাহ তাআলা যে আমাদের উপর যে আদেশ নিষেধ গুণা কিছু এগুলোকে বিনা দ্বিধায় মেনে নেওয়া বিনা দ্বিধায় মেনে নেওয়া আমরা আল্লাহ তাআলা কি নবী রাসূলদের মাধ্যমে আমাদেরকে কি আল্লাহ তাআলার পথে ডাকছেন তাই না এবং আল্লাহ তাআলা যে কিতাব নাযিল করছেন আল কোরআন তরুণ যে কি আল কোরআনের উপর কোরআন হাদিসের উপর কি আমল করতে বলছে তাই না কিন্তু আমরা কিন্তু নবী রাসূলগণকে দেখি নাই এটা কি বিনা দ্বিধায় বিশ্বাস করতে হবে আল্লাহ তাআলাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তাই না সেটা আল্লাহ তাআলার সাথে আল্লাহ তাআলার দিদার আমরা কিভাবে পাবো তা আমলের মাধ্যমে আমল করার মাধ্যমে আল্লাহ তাআলাকে বিনা দ্বিধায় মেনে নেওয়ার মাধ্যমে কি আমরা ইসলামে প্রবেশ করতে পারবো আর হলো
iman mane ki amra bishwas sthapon korbo allah taala jodie bishwas sthapon korbo iman o islam er moddhe ottonto ghonishto somporko je rokom mane ekta ghas jodi shaga prashaga thake jodi shikor na thake tale ki oi shaga prashaga kono mullo nei ebong jodi shikor thake shaga prashaga thake শিকড় না থাকে শাখা প্রশাখা থাকে তাহলে তার কোনো মূল্য নাই যেরকম ঈমান হচ্ছে ঈমান হলো গাছের শিকড় আর হলো শাখা প্রশাখা হচ্ছে কি ইসলাম আনুগত্য করা মেনে নেওয়া তাই না আগে প্রথমে আমাদেরকে কি করতে হবে আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে হবে এই বিশ্বাস থাকতে হবে এবং যারা ইসলাম যে আল্লাহ তাআলা দুনিয়ায় যদি আমরা কি ভালো কাজ করি সেটা ভালো কাজ গুলো করাই হচ্ছে কি আনুগত্য করা মানে সবকিছু কি মেনে নেওয়ার নাম হচ্ছে কি ইসলাম ইসলাম ছাড়া কি ঈমান মানে ঈমান না থাকলে কি ইসলামে যাওয়া যায় না দেখো ঈমান মানুষের অন্তরের প্রতি বিশ্বাস অনুরাগ তার সন্তুষ্টি লাভের বাসনা সৃষ্টি করে আর তাতে ইবাদত ও আনুগত্যের মাধ্যমে সজীব ও সতেজ হয়ে পরিপূর্ণ সৌন্দর্যে বিকশিত হয় আর এটাই হচ্ছে কি ইসলাম আর ইসলাম হলো বহিঃপ্রকাশ ঈমানের ইসলাম হচ্ছে কি ঈমানের বহিঃপ্রকাশ তাহলে ঈমানের বহিঃপ্রকাশ আমাদের কিভাবে ঘটে যে এই যে আমরা ইবাদত বন্দেগি করি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি ভালো আচার আচরণ ভালো কথাবার্তা এগুলো কি ঈমানের বহিঃপ্রকাশ তাহলে ঈমানের মূল বিষয় তাহলে প্রকৃতপক্ষে ঈমান ও ইসলাম একটি অপরটির পরিপূরক ঈমান ও ইসলাম একটি অপরটির কি পরিপূরক দুনিয়া ও আখিরাতের সফলতা লাভ করতে হলে ঈমান ও ইসলাম উভয়টি আমাদের প্রয়োজন উভয়টি আমাদের পালন করতে হবে তাহলে ঈমানের সাতটি মূল বিষয় ঈমানের মূল বিষয় কয়টি ইমানের মূল বিষয় সাতটি এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস ঈমানের যে সাতটা মূল বিষয় হচ্ছে তার মধ্যে প্রথম হচ্ছে কি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস দুই নাম্বার হচ্ছে ফেরেশতা গণের প্রতি ফেরেশতাগণের প্রতি বিশ্বাস তিন নাম্বার হচ্ছে আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস চার নাম্বার নবী রাসুল গণের প্রতি বিশ্বাস পাঁচ নম্বর হচ্ছে আখিরাতের প্রতি বিশ্বাস
হাতের প্রতি বিশ্বাস ৬ নম্বর হচ্ছে তকদিরের প্রতি বিশ্বাস তকদিরের প্রতি বিশ্বাস ৭ নম্বর হচ্ছে মৃত্যুর পর পুনরস্থানের বিশ্বাস আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস তাহলে ঈমানের সর্বপ্রথম সর্বপ্রধান বিষয় হচ্ছে কি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করা আল্লাহ তাআলা এক অদ্বিতীয় তিনি ব্যতীত কেউ ইবাদতে যোগ্য নয় সকল কিছু সৃষ্টিকর্তা কি আল্লাহ তাআলা বিনা দ্বিধায় এরূপ বিশ্বাস করতে হবে আমরা আল্লাহ তাআলাকে কেউ দেখতে পাই না কিন্তু তারপর কি আল্লাহ তাআলা যে আছে একজন আছে এই সকালবেলায় দেখা যায় যে পূর্ব দিকে সূর্য উঠে আবার পশ্চিম দিকে কি অস্ত যায় তাহলে কি এদের কেউ না কেউ এদের নিয়ন্ত্রক তাই না কেউ না কেউ এইভাবে কি পৃথিবীটাকে পরিচালিত করতেছে দিনের পরে রাত আসে তাহলে এরকম কি বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলা একজনই যদি দুজন সৃষ্টিকর্তা থাকতো তাহলে কোনোভাবে এভাবে এত সুন্দরভাবে এত নিপুণভাবে মানে এই পৃথিবীটা পরিচালিত হতো না তারপর দুই নাম্বার দিব ফেরেশতাগণের প্রতি বিশ্বাস আল্লাহ তাআলা ফেরেশতা সৃষ্টি করছেন তারা হচ্ছে কি নূরের তৈরি তারা সবসময় কি আল্লাহ তাআলা ইবাদতে মগ্ন থাকে তাদের সংখ্যা অগণিত তারা নবীও নন তারা নারীও নন পুরুষও নন তারা আল্লাহ তাআলার ইবাদতে সবসময় মগ্ন থাকে তাদের প্রতি এরূপ বিশ্বাস করা ঈমানের অন্তর্ভুক্ত তিন নাম্বার আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস আসমানি কিতাব সমূহ আল্লাহ তাআলার বাণী আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূলগণের উপর কি এই আসমানি কিতাব নাজিল করছেন আর এই আসমানি কিতাবের মাধ্যমে আল্লাহ তাআলা তার নিজ পরিচয় দিয়েছেন এই আসমানি কিতাবের মধ্যে কি কোন দিকে কোনটা ভালো কোনটা মন্দ এই বিষয়গুলো কি আমাদের আল্লাহ তাআলা সতর্ক করছেন আমাদেরকে জানিয়ে দিয়েছেন এসব কিতাব সমূহের প্রতি আমাদেরকে বিশ্বাস করতে হবে এরূপ আসমানি কিতাব আছে ১০৪খানা বড় হচ্ছে ৪খানা আর ছোট হচ্ছে কি ১০০খানা আর বড় ৪খানা কিতাব হচ্ছে তাওরাত জাবুর ইঞ্জিল কুরআন আর এই কুরআন হলো মানব জাতির জন্য কি রহমত ছিল এই কুরআন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে কি আল কুরআন এই আল কুরআন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে এই কিতাবগুলোর উপর আমাদের বিশ্বাস করতে হবে এই বিশ্বাস না করলে ঈমান থাকবে না ৪ নম্বর নবী রাসূলগণের প্রতি বিশ্বাস মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে বহু নবী রাসূল এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারা কি আমাদেরকে আল্লাহ তাআলার হুকুমে তারা আমাদের আল্লাহ তাআলার পথে ডাকছেন দিনের দাওয়াত দিছেন তারা হচ্ছে কি সৃষ্টির মধ্যে সেরা মানুষ তারা এই রস সর্বোচ্চ মর্যাদার অধিকারী আর নবী রাসূলগণে আল্লাহ নবী রাসূলগণ হেদায়েতের পথ দেখিয়েছেন কোন দিকে ভালো কোন দিকে মন্দ এগুলো কি নবী রাসূলদের মাধ্যমে আমরা জেনেছি তারা ইহকালীন ও পরকালীন শান্তি ও মুক্তির দিক নির্দেশনা প্রদান করেছেন নবী রাসূলদের প্রতি এরূপ বিশ্বাস স্থাপন করা ঈমানের অন্তর্ভুক্ত বিশ্বাস করতে হবে
পাঁচ নাম্বার আখিরাতের প্রতি বিশ্বাস আখিরাত হলো পরকাল আখিরাতের জীবন হচ্ছে কি চিরস্থায়ী আমাদের এই দুনিয়ার জীবন চিরস্থায়ী নয় আখিরাতের জীবন হচ্ছে চিরস্থায়ী মানুষের দুনিয়ার সকল কাজকর্মের হিসাব কি আখিরাতে দিতে হবে হাশর ময়দানে সবাইকে কি একসাথে করা হবে সেখানে দুনিয়ায় আমরা কে কি রকম কাজ করলাম যে ভালো কাজ করছি তার ভালো কাজের জন্য আল্লাহ তাআলা ভালো কাজের পুরস্কার হিসেবে জান্নাত দিবেন এবং মন্দ কাজের জন্য জাহান্নাম দিবেন আখিরাতের প্রতি এরূপ বিশ্বাস আমাদের থাকতে হবে তকদিরের সাত ছয় নাম্বার তকদিরের প্রতি বিশ্বাস তকদির অর্থ নির্ধারিত ভাগ্য পরিমাপ তকদির আল্লাহ তাআলা আমাদের তকদিরে যা কিছু আছে সবকিছু নিয়ন্ত্রণ হচ্ছে কি আল্লাহ তাআলা মানুষ চেষ্টার মাধ্যমে কি আমরা শুধু চেষ্টা করে যাব আল্লাহ তাআলা সেই চেষ্টা ফলটা দিবেন যেদিকে আমরা ভালো দিকে চেষ্টা করলে ভালো ফল পাব মন্দ দিকে চেষ্টা করলে মন্দ ফল পাব তবে সব সময় আমাদের কি আল্লাহ তাআলার উপর ভরসা করে চেষ্টা করতে হবে চেষ্টা করে যাইতে হবে আল্লাহ তাআলা শুকর আদায় করতে হবে ধৈর্য ধারণ করতে হবে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে যদি চেষ্টা করে আমরা ফলটা ভালো না পাইলাম তাহলে কি ধৈর্য হারা হওয়া যাবে না বরং সবর করতে হবে আর তকদির প্রতি বিশ্বাস করা ইমানের গুরুত্বপূর্ণ বিষয় সাত নম্বর হচ্ছে কি মৃত্যুর কোন স্থানের প্রতি মৃত্যুর পর কোন স্থানের প্রতি বিশ্বাস মৃত্যুর সাথে সাথে মানুষের জীবন শেষ হয়ে যায় না মৃত্যুর পর যে জীবন শুরু হয় ওই জীবন কি চিরস্থায়ী আর এই দুনিয়ার জীবন হচ্ছে ক্ষণস্থায়ী মানব জীবনকে মানব জীবন হচ্ছে দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে কি ইহকালীন জীবন এবং পরকালীন জীবন ইহকালীন জীবন আমরা দুনিয়ায় যে জীবন কাটাইতেছি ক্ষণস্থায়ী জীবন এটা হচ্ছে কি ইহকালীন জীবন আর পরকালীন জীবন যে মৃত্যুর পরে যে জীবন শুরু হয় মৃত্যুর পর আল্লাহ তাআলা মানুষকে আবার পুনরায় জীবিত করবেন এবং হাশরের ময়দানে একত্রিত করবেন আল্লাহ তাআলা সেদিন হবেন কি একমাত্র বিচারক মানুষের বিচারক হিসেবে তিনি তখন মানুষের ভালো কাজের জন্য ভালো ফল দিবেন এবং মন্দ কাজের জন্য জাহান্নাম দিবেন ভালো কাজের জন্য জান্নাত দিবেন আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আগামী ক্লাসে আবার দেখা হবে